আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখব নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট উত্তর। তো অ্যাসাইনমেন্টের উত্তর দেখার আগে আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখে নেই। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর বা নির্ধারিত কাজ হচ্ছে 4। তো তোমরা যদি এখানে খেয়াল করো যে এখানে সপ্তম অধ্যায় থেকে দেওয়া হয়েছে ব্যবহারিক জ্যামিতি, তো চিত্র অঙ্কন এবং চতুর্ভুজ ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন। তো এখানে একটা বিষয় বলা হয়েছে যে একটা কাঠের বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ 16 সেন্টিমিটার, নিচের প্রশ্নগুলো সমাধান করো। কাঠের বাক্সের দৈর্ঘ্য 1/3 অর্থাৎ 1/3 অংশের সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ আঁকো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। তারপরে দেওয়া হয়েছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ কাঠের বাক্সের দৈর্ঘ্যের 1/6 অংশ এবং ভূমি কাঠের বাক্সের প্রস্থের 1/4 অংশের সমান, অঙ্কনের চিহ্ন আবশ্যক। 3 নম্বরে বলা হয়েছে একটা বর্গক্ষেত্র অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থের 1/4 অংশের সমান, অঙ্কনের চিহ্ন এখানেও আবশ্যক। তো 4 নম্বর দেওয়া হয়েছে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কাঠের বাক্সের দৈর্ঘ্যের 1/5 অংশ এবং প্রস্থ 1/4 অংশের সমান হলে চতুর্ভুজটি অঙ্কন করো। তো এখন আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে উত্তর দেখার জন্য। তো আমরা জানি অ্যাসাইনমেন্ট লেখার সময় একটু অ্যাসাইনমেন্ট শিরোনাম দিতে হয়। তো এখানে অ্যাসাইনমেন্ট শিরোনামটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। তো আমরা এখন চলে যাচ্ছি উত্তর দেখার জন্য। তো তোমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এটা এক পৃষ্ঠা থেকে শুরু করলাম, মনে করো এটা পৃষ্ঠা নং 1। তো এই পৃষ্ঠাটা সম্পূর্ণ তুলে নাও সুন্দর করে। এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাব, তৃতীয় পৃষ্ঠা। এভাবে তোমরা পৃষ্ঠা নম্বরটা খেয়াল করবে, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে পৃষ্ঠাগুলো এলোমেলো হতে পারে। তো এটা যেহেতু প্রথম পৃষ্ঠা, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা চাইলে তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো। তো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই। তো অবশ্যই খেয়াল করো এটা হচ্ছে 2 নং পৃষ্ঠা। তো এই 2 নং পৃষ্ঠার এখান থেকে শুরু করে এই পর্যন্ত সুন্দর করে এঁকে নাও, বিষয়গুলো তুলে নাও সুন্দর করে, ভুল করিও না। তো এখন আমরা তৃতীয় পৃষ্ঠায় চলে যাব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায়। তো এখানে একটু খেয়াল করে এটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা 2 নং প্রশ্নের উত্তর। তো এটা হচ্ছে এই যে পৃষ্ঠা নং 3। তো পৃষ্ঠা নং আবার লেখার দরকার নেই, তোমরা প্রশ্নের উত্তর লিখবা, জাস্ট এই ফিগারটা এঁকে দাও সুন্দর করে। তো আঁকার পর ওই ভাষাগুলো একটু লিখতে হবে। তো এটা হচ্ছে ডি, ঠিক আছে? তো সুন্দর করে এঁকে নাও। তো এখন আমরা চলে যাব তার পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায়। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ভিডিওটা স্কিপ করিও না। তো আমরা চতুর্থ পৃষ্ঠায় চলে এসেছি। তো প্রশ্নটা এটা ছিল কিন্তু একটা বর্গক্ষেত্র অঙ্কন করো যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের দৈর্ঘ্যের 1/4 অংশের সমান। তো এটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের সমাধান। তো সুন্দর করে ফিগারটা এঁকে নাও পেন্সিল কম্পাসের সাহায্যে এবং এই বিষয়টা সুন্দর করে তুলে নাও। তোমরা চাইলে স্ক্রিনশট আকারেও নিতে পারো। তো এটা হবে ডি। তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় 5 নম্বর পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর পৃষ্ঠা 4 নং প্রশ্নের উত্তর। তোমরা একটু খেয়াল করো পৃষ্ঠা নাম্বারগুলো ভালো করে খেয়াল করো, ভিডিও স্কিপ করার দরকার নেই, কারণ ভিডিওটা স্কিপ করলেই পৃষ্ঠাগুলো এলোমেলো হবে, তখন তোমার উত্তরটা কাঙ্ক্ষিত উত্তরটা তুমি পাবা না। তো একটু ধৈর্য নিয়ে দেখতে থাকো। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আর এই সুন্দর করে পৃষ্ঠাটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো। তো আমরা পঞ্চম পৃষ্ঠা দেখলাম, এখন ষষ্ঠ পৃষ্ঠায় চলে যাই। তো এটা হচ্ছে আমাদের ষষ্ঠ পৃষ্ঠা। তো সুন্দর করে এই ফিগারটা এঁকে নাও। তো আঁকার পরে এখন আমরা সর্বশেষ পৃষ্ঠায় চলে যাবো অর্থাৎ 7 নম্বর পৃষ্ঠা আমাদের সর্বশেষ পৃষ্ঠা। তো সর্বশেষ পৃষ্ঠায় যেতে যেতে সর্বশেষ কথাটা বলে নেই। তো ভিডিওটা দেখার পর যদি তোমার ভালো লেগে থাকে বা বিন্দুমাত্র হলে উপকার হয়ে থাকে এবং তুমি পরবর্তী আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।